আরও একটা ডেডলাইন, 10 দফা দাবি আদায়ে রাজ্যকে ডেডলাইন দিল আন্দোলনরত জুনিয়র চিকিৎসকের, এবং সোমবার অবধি সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে সরকার। দাবি না মানলে ধর্মঘটের হুঁশিয়ারি দেওয়া হয়েছে মঙ্গলবার, সর্বাত্মক স্বাস্থ্য ধর্মঘটের হুঁশিয়ারি। সরকার ও বেসরকারি হাসপাতালে ধর্মঘটের হুঁশিয়ারি, মুখ্যমন্ত্রী দাবি না মানলে ধর্মঘটে যাওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে সিনিয়রদের সঙ্গে বৈঠকের পর। এই সিদ্ধান্ত জুনিয়র ডাক্তারদের। সোমবার অবধি একটা সময়সীমা আমরা দিচ্ছি, এর মধ্যে আমাদের সহকর্মীদের শরীরের কোনো খেয়াল যদি বা শরীরের প্রতি কোনো মানবিক সদিচ্ছা যদি মাননীয় মুখ্যমন্ত্রীর থেকে না আসে, আমরা আগামী মঙ্গলবার সমস্ত সংগঠন মিলে একসাথে সরকারি এবং বেসরকারি জায়গায় স্বাস্থ্যক্ষেত্রে ধর্মঘটে যেতে বাধ্য হব। দফা দাবি আদায়ে আমরণ অনশন, দাবি আদায়ে আজ ন্যায় বিচার যাত্রারও ডাক দেওয়া হয়েছে সোদপুর থেকে। অর্থাৎ সোদপুর থেকেই এই ন্যায় বিচার যাত্রা শুরু হবে এবং এসে শেষ হবে ধর্মতলা অনশন মঞ্চে। আবার এলাকা থেকে অনশন মঞ্চ পর্যন্ত এই মিছিল, এবং আগামীকাল ধর্মতলা ফের মহাসমাবেশের ডাক জুনিয়র চিকিৎসকদের। বিচারের দাবিতে এখনও অনড় রয়েছেন জুনিয়র চিকিৎসকেরা। আরও একবার আপনাদেরকে জানাই, ন্যায় বিচার যাত্রা, এবং সেই ন্যায় বিচার যাত্রায় আজ রয়েছে ঠিক বেলা দুটোর সময়, যেখানে শুধুমাত্র চিকিৎসকেরা তারা নয়, একই সঙ্গে সাধারণ মানুষজন যাতে উপস্থিত থাকেন সেই আহ্বান পর্যন্ত জানিয়েছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা। তবে কোথায় কোথায় কী কীভাবে কোন রুট দিয়ে এই ন্যায় বিচার যাত্রা যাবে সেটা একটু আপনাদের সামনে আমরা তুলে ধরবার চেষ্টা করি। দেখুন, এই হচ্ছে সেই ন্যায় বিচার যাত্রা যেখান থেকে শুরু হচ্ছে, সেই ছবিটা আপনাদেরকে দেখাবো। সোদপুর HB টাউন থেকে ন্যায় বিচার যাত্রা শুরু হচ্ছে, অর্থাৎ এটাই হচ্ছে মিড পয়েন্ট, এবং এখান থেকেই মূলত এই যাত্রা শুরু হবে, যেখানে প্রথম জমায়েতটা হবে সোদপুর HB টাউন, এবং এখান থেকেই সোজা আসবে ট্রাফিক মোড়। এই ট্রাফিক মোড়ে এই মিছিল ধীরে ধীরে এগিয়ে চলবে, যেখানে চিকিৎসকের এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষজন তারা উপস্থিত থাকবেন, সহ নাগরিকরা উপস্থিত থাকবেন। এরপর সেই মিছিলে ধীরে ধীরে পায়ে পায়ে এগিয়ে যাবে সাগর দত্ত, অর্থাৎ সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালের সামনে দিয়ে এই মিছিল আরও এগিয়ে যাবে হচ্ছে ডানলপের দিকে। অর্থাৎ আজ যে এই রাস্তায় যানজটের সম্ভাবনা রয়েছে তা একেবারে স্পষ্ট, কিন্তু মিছিলের কথা কিন্তু আগেই অ্যানাউন্স করা হয়েছিল। ডানলপ থেকে এই মিছিল ধীরে ধীরে শিথির মোড় হয়ে দমদমের দিকে যাবে, অর্থাৎ এই মিছিলে ধীরে ধীরে শিথির মোড় হবে, এবং শিথির মোড় থেকেই কার্যত শ্যামবাজার, এবং শ্যামবাজার থেকে পরবর্তী, অর্থাৎ যে রাস্তা ধরে এই ন্যায় বিচার যাত্রা মিছিল যাচ্ছে তা হচ্ছে কলেজ স্কোয়ার, শ্যামবাজার পাঁচমাথার মোড়, এবং শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে কলেজ স্কোয়ার হয়ে সোজা ধীরে ধীরে এগিয়ে যাবে ধর্মতলা অনশন মঞ্চ পর্যন্ত এই ন্যায় বিচারের যাত্রা। এবং এর পাশাপাশি আপনাদেরকে জানাই, যেমন সাধারণ মানুষজন তারা আজকের এই ন্যায় বিচার যাত্রায় অংশ নেবেন, ঠিক তার পাশাপাশি সমাজের বিভিন্ন স্তরের মানুষও তারা কিন্তু অংশ নেবেন। আর তার সঙ্গে সঙ্গে আমরা একটুখানি আরও জানবার চেষ্টা করবো, এলিনা আমাদের সঙ্গে রয়েছে একেবারে অনশন মঞ্চের সামনে থেকে, এই মুহূর্তে সার্বিক ছবিটা সেখানকার কী রয়েছে, যারা উপস্থিত রয়েছেন এখনও সেখানে চিকিৎসকেরা তারাও আজ ন্যায় বিচারের যে যাত্রা রয়েছে সেখানেও তো অংশ নেবেন, কী বলছেন তারা? দেখো, অনশনের তো 15 দিন কাটতে যায়, এবং একই সঙ্গে এই মুহূর্তে 324 ঘন্টা তো পেরিয়ে গিয়েছে। আমি এই মুহূর্তে ছবিটা তোমাকে দেখাই, অনশনকারীরা যারা রয়েছেন, রুমেলিকা কুমার, ডক্টর রুমেলিকা কুমারকে দেখতে পাচ্ছি আমরা, তিনি বসে রয়েছেন। কিছুক্ষণ আগে ডক্টর স্নিগ্ধাকে নিয়ে যাওয়া হয়েছে শারীরিক পরীক্ষা নিরীক্ষা করার জন্য, অর্থাৎ তাদের প্রতিনিয়ত যে শারীরিক প্যারামিটারগুলো তাদের কিন্তু চেক করা হচ্ছে। শুধুমাত্র তাই নয়, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন, কারণ আজকে ন্যায় বিচার যাত্রা রয়েছে, অভয়ার ন্যায় বিচারের দাবি এবং জুনিয়র চিকিৎসকদের 10 দফা দাবির জন্য। এবং সেই ন্যায় বিচার যাত্রায় কিন্তু শুধুমাত্র জুনিয়র চিকিৎসকরা থাকবেন না, তনয় থাকবেন সাধারণ মানুষ, নাগরিক সমাজ, স্বাস্থ্যকর্মীরা এবং নার্সরা। এবং এতগুলো দিন ধরে, এত ঘন্টা ধরে তারা অনশন করছেন, এতগুলো দিন ধরে তারা অবস্থান করছেন, তারপরেও সরকার কিন্তু কোনো সদুত্তর দিতে পারছে না। সরকারের কি টনক তাহলে এখনো নড়েনি, নাকি সরকার সব কিছু জেনে শুনে দেখেও নিশ্চুপ থাকতে চাইছে? তুমি এই মুহূর্তের ছবি দেখতেই পাচ্ছ, আর কিছুক্ষণের মধ্যেই অনশন মঞ্চে আরও অনেকে এসে উপস্থিত হবেন, প্রতীকী অনশনকারীরা, সাধারণ মানুষ যারা রয়েছেন তারা আসবেন, আর কিছুক্ষণের মধ্যেই অনশন মঞ্চে তারা এসে উপস্থিত হবেন।
করেন এবং তারপরে দুপুর দুটো থেকে সোদপুর থেকে যে শুরু হবে সেই মিছিল ধর্মতলা পর্যন্ত আসবে এবং প্রচুর মানুষ সেখানে কিন্তু আসতে চলেছে এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। শুধুমাত্র তাই নয়, তোমাকে আরো একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখতে চাইবো এই মুহূর্তে দাঁড়িয়ে। সংগ্রামী যৌথ মঞ্চ, অর্থাৎ আমরা জানি ডি আন্দোলনকারীরা যারা শহীদ মিনারে দীর্ঘদিন ধরে মহার্গবতার দাবিতে আন্দোলন করছেন, তারাও কিন্তু আগামীকাল বেলা 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত সেই মহাসমাবেশে তারাও অংশ নেবেন এমনটাই কিন্তু স্পষ্টত জানানো হয়েছে। আপাতত ধন্যবাদ জানাই। অন্যদিকে জুনিয়ার চিকিৎসক, আন্দোলনকারী জুনিয়ার চিকিৎসক দেবাশিস হালদার কি জানিয়েছেন আপনাদের সামনে রাখি, শুনুন। আগামীকাল ন্যায় বিচার যাত্রা রয়েছে যেটা সোদপুর থেকে অনশন মঞ্চ অবধি যাবে এবং সেটা শুধু ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট একা ডাক দিলেও এখানে প্রত্যেকটা সিনিয়র ডাক্তারদের সংগঠন, সামাজিক সংগঠন, নাগরিক সংগঠন প্রত্যেককে আমরা আহ্বান জানাচ্ছি যাতে প্রত্যেকে এই ন্যায় বিচারের যাত্রাকে তারা সফল করেন। দু নম্বর, পরশু দিন রবিবার আমরা চাইছি যে অনশন মঞ্চে ধর্মতলায় আমাদের চিৎকার, আমাদের আর্তনাদ যাতে মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে যায়, মুখ্যমন্ত্রীর কানে পৌঁছে যায়, সেটার জন্য আমরা সমস্ত সংগঠন, জুনিয়ার ডাক্তার, সিনিয়র ডাক্তারদের সংগঠন, নার্সদের সংগঠন সবাইকে মিলে আমরা আহ্বান জানাচ্ছি। নাগরিক সংগঠন, সামাজিক সংগঠন, সেখানে এক মহাসমাবেশ হোক।